প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই, ভালো আছি, আল্লাহ রাখছে তোমার মতো। আচ্ছা, ভালো থাকলে ভালো। তা আমার একটা ইয়াং মেয়ে, তা আপনার নাম কি বলেন? পায়েল। পায়েল আপু, খুব সুন্দর নাম। তো আপনি এত ইয়াং হয়ে আমাদের ইউটিউবে কেন আসলেন? ভাই, কষ্ট করে প্রতিবেদন আইছি, এখন যে পাশে থেকে বিয়া শাদি করবো তার সাথেই সারা জীবন থাকতে চাই। আচ্ছা, আপনার বিয়ে শাদি হয় নাই? না ভাই, বিয়া শাদি হই নাই। অনেক মানুষ এই বিয়ার কথা বলছে, কিন্তু এই ওভাবে সংসারে আমি বিয়া বসি নাই। থাকেন কোথায়? এই তো ঢাকা গাবতলি থাকি, ভাড়া থাকি। গাবতলি ভাড়া থাকে? হ্যাঁ, নিজস্ব বাড়ি রাজশাহী। রাজশাহী নিজস্ব বাড়ি আছে, ঘরদুয়ার আছে? ভাই আছে, ওখানে দাদুরা থাকে। আচ্ছা আচ্ছা, তা আপনি কার কাছে থাকেন? মানে একাই মায়ের কাছে থাকি ভাই, আমি শিলার কাজ করি মানুষের বাসায়। আর কে কে থাকে? এই মায়ের সাথেই থাকি। মানে মা ভাই বোন আর কেউ নাই? আছে ভাই, একটা ছোট ভাই আছে, ও মাদ্রাসায় পড়ে। আচ্ছা, খরচ কে দেয়? খরচ মনে করো আমি, ওই যে কাজ করে যা টাকা পাই সেই টাকা দিয়ে তো আর সংসার চলে না, আমি কাজ কম করি ভাই, আমি সংসার দায়িত্ব করেছি। তো মা কিছু করে না? মা না, মো বুড়া মানুষ বাসা থুয়া, ওনাকে থুয়া কাজ করে, আমি নিজে কাজ করতে দেয় না মাকে। তো তো এই যে বয়সে, আপনি যে বয়সে লেখাপড়া করবেন বা খেলাধুলা করবেন, সে বয়সে সংসারে হালটা ধরছেন, তো ভাই এখন কী করবো? কষ্ট করে প্রতিবেদন আইসি, এখন যে পাশে থেকে বিয়ার সাথে করবো তার সাথেই সারা জীবন থাকতে চাই। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো? ভাই নাম্বারের কারণে, নাম্বার দেবো, ওই নাম্বারে ফোন দিলে আমাকে সবসময় পাইবো। তা আপনি এখন মেন উদ্দেশ্যটা কী জন্য আসলেন, টাকার জন্য না সহযোগিতার জন্য? না ভাই, দুটার দিকেই আমি আইসি, সহযোগিতা চাই, বিয়ার সাথেও চাই। তো যদি কেউ সহযোগিতা করে টাকা দিয়ে কী করবেন? মনে করো যে আমার সংসারের দায়িত্ব নিবে, কম বেশি হলেও দায়িত্ব নিবে, তার সাথেই আমি বিয়ার সাথে করবো। সেটা ঠিক আছে, মনে করেন কেউ আপনাকে সহযোগিতা করলো 5,000 বা 2,000, ওই টাকা দিয়ে কী করবেন? ওই টাকা দিয়ে ভাই সংসারের খরচ চালাইবো। সংসারের খরচ চালাবেন? তো সংসারের খরচ চালাবেন, মনে করেন সংসারের খরচ চালাতে টাকাটা শেষ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ ভাই। তো যদি মনে করেন আপনি একটা হাতের কাজ জানতেন বা সেলাই কাজ জানতেন, যদি একটা মেশিন কিনা দেয় তাহলে সেটা দিয়ে আপনি ইনকাম করে তো টাকা আনতে পারবেন। হ্যাঁ ভাই, আমি মেশিন চালাইতে পারি, এখনও কাজ করি মানুষের বাসায়, সেলাই কাজই করি। আচ্ছা, কিনা দিলে তো মনে করো ভালো হয়। আচ্ছা, মানে 2,000 টাকা দিয়ে তো মনে করেন সংসারে খরচ করবেন, শেষ হয়ে যাবে, ঠিক না? খুশি হয়ে ভাই, যদি ভালো বিশেষে সেলাই মেশিন কিনা দেয়। কিন্তু পারমানেন্টলি ভাবে যদি আপনার একটা ব্যবস্থা করে দেয় তাহলে দেখা গেলো আপনার একটা ইয়াং মেয়ে আছেন, আপনি ওইটা কইরা কইরা ভালো একটা আরও কিছু করতে পারবেন, সেটা ভালো হয় না? হ্যাঁ সেটা ভালো হয়, কারণ 2-4-5টা সহযোগিতা নিয়ে তো মনে করেন জীবনটার পরিবর্তন হইব না, হবে? আচ্ছা, তো এখন যদি কোনো সেলাই মেশিন কিনা দিব, কষ্ট দেখা, যদি কোনো বুড়া লোক যদি বিয়া করে সমস্যা নেই ভাই, ভালোবাসা বিয়া সাদির কাছে কখনো বুড়া লাগে না। আচ্ছা, ভালো ব্যবহার চরিত্র থাকলে এগুলোই অনেক। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? এই নাম্বারের কারণে। নাম্বার বলতে পারেন? না ভাই, আপনি কি করে দিতে? দর্শক, আপনারা আপুর কথা শুনলেন, তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01825037768। আমি নাম্বারটা আবারও বলছি 01825037768। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা বাসত্ব নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।